আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হিজবুল্লার রকেট হামলায় পড়ছে ইসরায়েলের শহর এরপর জানিয়ে দেব লেবাননে ইসরায়েলের নতুন হামলায় নিহত বাহাত্তর এদিকে ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা এরপর জানিয়ে হামাসের কাছে ইসরায়েল পরাজিত হয়েছে বলেছেন ইরানের প্রেসিডেন্ট আরো জানিয়ে দিব লেবাননে পৌঁছেছে তুরস্কের ত্রিশ মানবিক সহায়তা সর্বশেষ জানিয়ে দিব পুরো সিস্টেম ধ্বংসের পথে কেন বললেন ইমরান খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হিজবুল্লাহর রকেট হামলায় পড়ছে ইসরায়েলের শহর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলকৃত উত্তর ফিলিস্তিনের সাফেদ শহরে হামলা চালিয়েছে বুধবার সকালের এই হামলার পরে ওই শহরে আগুন লাগার খবর পাওয়া গেছে ইসরায়েলি মিডিয়া সূত্র অনুযায়ী প্রায় চল্লিশটি রকেট লেবানন থেকে সাফেদের দিকে ছোড়া হয়েছে এর আগে বুধবার সকালে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায় যে তাদের বাহিনী তেলাবিবের উপকণ্ঠে মোসাদের একটি সদর দপ্তরে হামলা চালিয়েছে তারা মোসাদের ওই ঘাটির বিরুদ্ধে একটি গাদিরাখ এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দাবি করেছে হিজবুল্লাহ গত বছরের আট অক্টোবর থেকে নিয়মিতভাবে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়ে আসছে যা গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিশোধ হিসেবে বিবেচিত হচ্ছে গত সাত অক্টোবরের পর থেকেই ইসরায়েল গাজায় বরবর যুদ্ধ শুরু করে চলমান এ ইসরায়েলি আগ্রাসনে গাজায় গত চব্বিশ ঘন্টায় চব্বিশ জন ফিলিস্তিনি নিহত এবং ষাটজন আহত হয়েছেন জানিয়ে গত সাত অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা একচল্লিশ হাজার চারশত একত্রিশ জনে দাঁড়িয়েছে আর আহতের সংখ্যা গিয়ে ঠেকেছে পঁচানব্বই হাজার আটশত আঠারোতে গাজায় দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনির ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে যার ফলে জ্বালানি বিদ্যুৎ খাদ্য এবং পানি সরবরাহ বন্ধ হয়ে পুরো উপত্যকা এখন বদ্ধভূমিতে পরিণত হয়েছে লেবাননে ইসরায়েলের নতুন হামলায় নিহত বাহাত্তর লেবাননে ইসরায়েলের নতুন হামলায় আরও অন্তত বাহাত্তর জন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়েছেন এর ফলে দেশটিতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ছয়শত জন ছাড়িয়েছে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লেবানিস পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দেশটিতে ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার জেরে অন্তত পাঁচ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এতদিন কেবল আকাশপথে হামলা চালালেও এবার লেবাননে স্থল অভিযানেরও হুমকি দিয়েছে ইসরায়েল লেবানিজ সীমান্তে হিজবুল্লার বিরুদ্ধে একটি সম্ভাব্য স্থল অভিযানের জন্য ইসরায়েলি সৈন্যদের প্রস্তুত থাকতে বলেছেন দেশটির সামরিক প্রধান হেরজি হালেভি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার বিপর্যয় দেখা দিয়েছে তেহরান হুশিয়ারি দিয়ে বলেছে ইসরায়েল যদি সংঘাত বাড়ায় তবে ইরান সব উপায়ে লেবাননকে সমর্থন করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এক ভাষণে সংস্থাটির প্রধান অ্যান্থিও গোতেরেজ বলেছেন লেবানন আরেকটি গাজা হতে পারে না অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠী ইসরায়েলের ইলাতে ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটির দাবি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরাক থেকে ছোড়া ড্রোনের একটিকে নৌবাহিনীর যুদ্ধজাহাজের মাধ্যমে ধ্বংস করা হয়েছে তবে অন্য একটি ড্রোন ইলাত বন্দরে আঘাত হেনেছে এতে আটষট্টি বছর বয়সী একজন ও আটাশ বছর বয়সী একজন আহত হয়েছেন এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা তেলাবিবের কাছে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছে হামলা চালিয়েছে হিজবুল্লার দাবি তারা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল সম্প্রতি লেবাননের বিভিন্ন স্থানে একযোগে পেজার বিস্ফোরণ ওয়াকিটকিতে বিস্ফোরণ এবং গত কয়েকদিন ধরে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা এতে হিজবুল্লার বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন হামাসের কাছে ইসরায়েল পরাজিত হয়েছে বলেছেন ইরানের প্রেসিডেন্ট গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান একই সঙ্গে লেবাননকে আরেকটা গাজা হতে না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘে বক্তব্য দিয়েছেন মাসুদ পেজস সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে নিজের ভাষণে ইরানের পাশাপাশি সুতে কথা বলেন তিনি গাজায় ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে পেজস্কিয়ান বলেন উপত্যকাটিতে হামাসের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছে তিলাবিব যে পশ্চিমা দেশগুলো গাজাই যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে এবং নিজেদেরকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করছে তাদেরকে ইসরায়েলি বর্বরতার দায় বহন করতে হবে বলেও জানান তিনি ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে পারমাণবিক ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে চলমান আলোচনা অবস্থা শেষ করার কথাও তুলে ধরেন তিনি বলেন একটি উন্নত বিশ্ব গড়তে আন্তর্জাতিক শক্তিশালী দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় তেহরান লেবাননে পৌঁছেছে তুরস্কের ত্রিশ টন মানবিক সহায়তা তুরস্কের পক্ষ থেকে লেবাননের রাজধানী বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রিশ টন মানবিক সহায়তা নিয়ে একটি বিমান পৌঁছেছে স্থানীয় সময় বুধবার দুপুরে তুরস্কের এ সহায়তা বোঝাই বিমানটিকে স্বাগত জানান লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস এল এরিয়াদ এবং বৈরুতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আলিবারিশ উলস তুরস্কের এ সহায়তা প্যাকেজে কি আছে সে বিষয়ে এক সাক্ষাৎকারে মন্ত্রী এল এবিয়াদ জানান তুরস্ক থেকে পাঠানো এ সহায়তা প্যাকেজে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম ওষুধ ও খাদ্য সামগ্রী রয়েছে এ সময় তিনি উল্লেখ করেন গত তেইশে সেপ্টেম্বর লেবাননে ইসরায়েলের হামলা শুরুর পর পরই তুরস্কে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত এ সহায়তা পাঠিয়ে দেয় এল এবিয়াদ আরও বলেন তুরস্কের এই মানবিক সহায়তা ইসরায়েলের নিষ্ঠুর হামলার বিরুদ্ধে আমাদের জনগণের প্রতি সংহতির বার্তা বহন করছে পোরোসিস্টেম ধ্বংসের পথে কেন বললেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির বিচার ব্যবস্থা ও সামগ্রিক শাসন ব্যবস্থার বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বুধবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে এক আনুষ্ঠানিক আলোচনায় ইমরান দাবি করেন সুপ্রিম কোর্ট ও অর্থনীতিসহ পাকিস্তানের পুরো সিস্টেম ধ্বংসের পথে রয়েছে সেই সঙ্গে বর্তমান শাহবাজ সরকার ইচ্ছাকৃতভাবে তার দেশের বিচার বিভাগকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি পিটিআই প্রতিষ্ঠাতা এ সময় সাম্প্রতিক ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন সবাই জানে সুপ্রিম কোর্টে গতকাল থেকে কি চলছে তিনি আরও অভিযোগ করে বলেন সরকার সুপ্রিম কোর্টকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে এবং বিচারকরা যেন সরকারের অধীনে কাজ করে তা নিশ্চিত করার জন্য কাজ করছে ইমরান খান বলেন তারা দেশকে ধ্বংস করেছে এবং এখন সুপ্রিম কোর্টকে ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছে